দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার, আর ও পাশে কিন্তু কিছু রয়েছে সারগুরু। তা আমরা এই হাড্ডিসার এবং সারগুরু নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। শনিবার 6 জুলাই 2024, আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আতর ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই। সালাম, কি অবস্থা বলেন? হাড্ডি সার আবার গায়ে বাসুর, একটা মানুষ দুই দিকে কিভাবে এক্সপার্ট হতে পারে? তো আগে প্রথমে হাড্ডি সার ছিল, আবার রিটার্ন করলেন কেন? হাড্ডি সার ইয়াতে কেউ হাড্ডি সার চাচ্ছে ভাই, হাড্ডি সার দেন। হ্যাঁ, আমার এক চট্টগ্রাম ভাই হাড্ডি সার দেখতে চাইছে, তো আপনি হাড্ডি সার প্যাকেজটা দাঁড় করেন, তারপর আমি দেখব। কিন্তু একজন মানুষ কি সব দিকে এক্সপার্ট হতে পারে? এখন যার যেদিকে সাইড, সে কিন্তু সেই দিকে এক্সপার্ট হতে পারে। হাড্ডি সার বাদ দিয়ে সারে দিছিলাম, অনুরোধ করতে যে উনি হাড্ডি সার নিতে। হ্যাঁ, যার কারণে আবারও রিটার্ন। আবার রিটার্ন যার কপালে থাকবে, যার ভাগ্যে থাকবে সে কিনবে। আচ্ছা দেখি, আমরা দেখি একটা করে দেখি। এই যে এখানে একটা দেখছিলাম, প্রথম নাম্বার, প্রথম নাম্বার, এটা 6 দাঁত, রানিং 6 দাঁত তো পাবে, এসে চেক করে নিবে। আচ্ছা প্রথম নাম্বার, দুই নাম্বার, এটা 6 দাঁত, রানিং সিরিয়ালে 2 রানিং 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে দেখেন, মান দেখেন, হ্যাঁ মান ভালো। আচ্ছা এটা 3 নাম্বার, ছয় দাঁতে পরে জোয়ান হচ্ছে, সিরিয়ালে 3, মোটামুটি নিখুঁত মানে, তার মানে এটা রানিং জোয়ান, এটা জোয়ান, মোটা তাজার জন্য উপযুক্ত, উপযুক্ত। চাম দেখেন, চাম কত লাগে, চামড়া ঢিলা আছে, চামড়া ঢিলা, যেখানে ধরবে, যেখানে ধরবে সেখানে বাড়তি হবে, ডবল বুটে 3, এটা এটা 4, এটা 4, এটার বয়স, এটা 6 দাঁতে পরে জোয়ান হচ্ছে, এটা 6 দাঁতে পরে জোয়ান হচ্ছে, সিরিয়ালে 4, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে সবকিছু দেখেন, হাত পা সব দেখেন। আচ্ছা 5 নাম্বার, এটা 6 দাঁত, রানিং 6 দাঁত, সিরিয়ালের 5, দেশাল, দেশাল নিখুঁত মানে, নিখুঁত মানে। আচ্ছা তার পাশে এটা, তাহলে আমরা এটা দেখছিলাম কয় নাম্বার, 6 নাম্বার, এটা এটা রানিং 4 দাঁতের, 4 দাঁত, এটা আর এটা একটা দেশাল, দেশাল, এই দেখেন চামড়া, এই চামড়া দেখেন, ঢিলা ঢালা আছে, রানিং 4 দাঁতের, লম্বা চওড়া আছে, সুস্থ সবল আছে, তোলাও দেখেন, তোলাও আছে, তোলাও দেখেন। আচ্ছা 6 নাম্বার, এটা তারপর সেটা 7 নাম্বার, এটার বয়স, এটা জোয়ান হচ্ছে, এটা রানিং জোয়ান হচ্ছে, সিরিয়ালে 6 নাম্বার না, ও সরি 7 নাম্বার, এটা রানিং জোয়ান হচ্ছে, এটা একটা দেশাল জাতের, আর বয়স বললেন, এটা জোয়ান হচ্ছে, এটা জোয়ান হচ্ছে, এটা কিন্তু 6 দাঁত, আর এটা হচ্ছে সর্বশেষ, এটা রানিং 6 দাঁত, এটা রানিং 6 দাঁত, 8 নাম্বার, শিং মাথা সবকিছু ঠিকঠাক আছে, রানিং জোয়ান, 8 দাঁত বয়সে, চামড়া ঢিলা ঢালা আছে, নিখুঁত মানে, নিখুঁত মাল, নিখুঁত মানে, মোটামুটি সব সুস্থ সবল, সরাই দেন। তাহলে এটা 8, এটা 8, এটা 7, আর এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা প্রথম নাম্বার। আচ্ছা আদর ভাই, এখন বলেন এই এই 8 গরুর যদি এভারেজ রেট কত, কেউ যদি নিতে চায়? এটা 40,500, 40,500, আমার বেশি দোকান বাসা বসে থাকে, আমার 500 টাকা করে আসলে আনা, 500 টাকা আসলে আনা, তাহলে 40,500 টাকার লটে গরু হচ্ছে 8টা, আর এখানে একটা গাভী বাছুর দেখছি, এটা গাভী বাছুর, বাচ্চা কিন্তু সাইহল, বাচ্চা সাইহল, সাইহল নাভিও আছে, হ্যাঁ সবকিছু আছে, 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স, ক্রস, ক্রস, এই যে পাকড়া, হ্যাঁ এই যে নাভিটা দেখেন, নাভিটা, এই যে এই যে হালকা ঝোলানো আছে, তাহলে এটা হচ্ছে গাভীটা। আচ্ছা এখন বলেন এইটা যদি কেউ পৃথক ভাবে নিতে চায়, নিতে পারবে, কত রেট এটা? এটা 60,500, 60,500, রেট কত রেখেছেন? 62,700। আচ্ছা একটা করে সরান, সবই তো আগর নাকি? সবই আগর,
কয়টা আছে? দশটা। দশটা না কয়টা বলে? দশটা সরাই যান। আচ্ছা এটা এক নাম্বার, এটা একটা দেশাল, এক নাম্বার দেশাল। এটা দুই নাম্বার, এটা শাহিওয়ালে পার্সেন্টেজ হালকা আছে না? দেশালের মধ্যে কিছুটা আছে, কিছুটা আছে শ্রীয়ার দুই। যদিও কিন্তু দেখছেন আবহাওয়া বৈরি, যার কারণে একটু ঝাপসা দেখাচ্ছে। এটা তিন নাম্বার, এটার বয়স? এটা আগর, এটাও আগর। আনুমানিক বয়স? আনুমানিক বয়স 17 মাস। 17 মাস। এটা চার নাম্বার, এটা চার নাম্বার। এটার বয়স? হ্যাঁ এটা একদম পিওর শাহিওয়াল, পিওর শাহিওয়াল। হ্যাঁ এটা 13-14 মাস, 13-14 মাস। চার নাম্বার দেখলাম, এটা পাঁচ নাম্বার। এটার বয়স? এটা 15-16 মাস, 15-16 মাস। পাঁচ নাম্বার এটা, ছয় নাম্বার এটা, এটা এটা কিন্তু দুই দাঁত, এটা দুই দাঁত, রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত। সিরিয়ালে ছয়, সরাই দেন দেখি। আর এটা সাত, এটার বয়স? এটা আগর, এটা আগর, সরাই দেন দেখি। এটা আগর। আর এটা হচ্ছে আট, এটার বয়স? আগর, আগর। তারপর সেটা নয়, এটা আগর, এটা আগর। আর এটা দশ, দশ। এটা কিন্তু শাহিওয়াল, এটা শাহিওয়াল। সর্বশেষ এটা হচ্ছে দশ নাম্বার। তাহলে এটা দশ, এটা নয়, এটা আট, এটা সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, প্রথম নাম্বার। আচ্ছা এখন বলেন এগুলোর অ্যাভারেজ রেট কত আজকে? 62,700। তাহলে এগুলো 62,700 টাকার লটে টোটাল গরু দশটা। আর এই পাশে দেখলাম আমরা হাড্ডিসার, হাড্ডিসার আটটা, আর একটা গায়ে বছর। এই হাড্ডিসার গুলোর রেট বললেন 40,500। এখন যার যেটা খুশি সেটা নিতে পারবে। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01710176366335424। ঠিক আছে, ধন্যবাদ।